আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কি ঘটেছিল সে সম্পর্কে। পুরো ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে সাথে সাথে কি করেছিলেন, শেষ নবীর জন্মের সময় আসমানে কি ঘটেছিল, ইবলিশের সাথে কি করা হয়েছিল, ফেরেশতারা কি করেছিল, পৃথিবীতে কি হয়েছিল, সাগরের প্রাণীদের মধ্যে কি হয়েছিল, বৃক্ষরাজির মধ্যে কি হয়েছিল, সেই সাথে আরো জানতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর মা আমেনা ফেরেশতাদেরকে কি করতে দেখেছেন সে সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হযরত আমেনার সন্তান প্রসবকাল উপস্থিত হলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমার সমস্ত আসমান এবং ভেস্ত সমূহের দরজাগুলো খুলে দাও, অতঃপর তোমরা আমার সামনে উপস্থিত হও। তখন ফেরেশতাগণ তাদের একে অপরকে সুখবর বলতে বলতে আল্লাহর দরবারে হাজির হলো। দুনিয়ার পাহাড় পর্বতগুলো তাদের শির উঁচু করল, সাগর সমূহের জলরাশি স্ফীত হয়ে উঠল, পানিতে ও পর্বতে যারা বসবাস করে তারাও একে অপরকে সুসংবাদ জানাতে লাগলো। শয়তানকে 70টি শিকল দিয়ে আবদ্ধ করা হলো এবং তাকে কাস্পিয়ান সাগর বক্ষে উপর করে ঝুলিয়ে রাখা হলো। দুনিয়ার পাপিষ্ঠ ও অবাধ্য প্রাণীসমূহকে শৃঙ্খলাবদ্ধ করা হলো। সূর্যকে সেদিন এক অপূর্ব ও অসাধারণ আলো প্রদান করা হলো এবং তার দরজার সামনে শূন্য জগতে 70,000 হুরকে দাঁড় করিয়ে দেয়া হলো, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মের বছর দুনিয়ার সকল নারীর জন্য পুত্র সন্তান নির্ধারণ করে দিলেন এবং দুনিয়ার কোনো একটি বৃক্ষকেও সেই বছর ফলবিহীন করে রাখলেন না। আর এটাও নির্ধারণ করে রাখলেন ওই বছর দুনিয়ার কোনো স্থানে কোনো রকম অশান্তি এবং ফেতনা ফাসাদের অস্তিত্ব থাকবে না। এরপর যখন এ জন্ম ঘটনা সংঘটিত হলো, তখন সমগ্র জগৎ নূরের জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে গেল। ফেরেশতাগণ পরস্পরকে ধন্যবাদ জানাতে লাগলো। প্রতিটি আসমানে মহামূল্যবান চুনি পান্নার স্তম্ভ নির্মাণ করা হলো, যার ফলে আসমানসমূহ আলোময় রূপ ধারণ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ সফর করেছিলেন, তখন আসমানে ওই স্তম্ভসমূহ দেখলে তাকে বলা হয়েছিল, এগুলো আপনার জন্মের সুসংবাদ শুনে নির্মাণ করা। যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সে রাতে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের কুলে 70,000 মেষক আম্বর বৃক্ষ রোপণ করে সেগুলোকে সেরা সুঘ্রাণযুক্ত বৃক্ষে পরিণত করলেন। ওই রাতে সকল আসমানের অধিবাসীরা আল্লাহর দরবারে তাদের নিরাপত্তার জন্য দোয়া করলেন। দুনিয়ার মূর্তি ভেঙে চুরে চুরমার হয়ে গেল। লাত এবং ওজ্জার অবস্থানের স্থল থেকে স্বর্ণ ভাণ্ডার বের হয়ে পড়ল। সর্বত্র এমন আওয়াজ উঠল, কুরাইশদের মধ্য থেকে আল আমিনের অভ্যুদয় ঘটেছে, সিদ্দিক তাশরিফ এনেছেন। অথচ কুরাইশরা কিছুই জানল না যে কি ঘটনা ঘটেছে। খানায়ে কাবা থেকে কয়েকদিন পর্যন্ত এরূপ আওয়াজ বাতাসে ভেসে বেড়ালো, পূর্ণিমার চাঁদ বিকশিত হয়েছে, এখন থেকে আমার প্রিয় জিয়ারতকারীদের আমার কাছে আনাগোনা শুরু হবে, এখন আমি বর্বরতার আবর্জনা মুক্ত হতে পারবো। হে ওজ্জা, তোর ধ্বংস সমাগত। খানায়ে কাবা যে অপবিত্রতা জনিত কারণে কখনো কখনো কেঁপে উঠত, তার সে কম্পন থেমে গেল। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের প্রথম নিদর্শন, যা কুরাইশরাও লক্ষ্য করেছিল। আবু নাঈম বর্ণনা করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিনার গর্ভধারণের নিদর্শন সমূহের মধ্যে একটি হল, সে রাতে কুরাইশদের পালিত জীবজন্তুগুলো বলল, খানায়ে কাবার প্রতিপালকের কসম, সে সত্তা গর্ভে তাশরিফ নিয়েছেন, তিনি জগতের শান্তি এবং জগৎবাসীর জন্য আলো। ওই রাতে আরবের যে সকল মহিলার সাথে জিনেরা থাকত, তারা সকলেই গা ঢাকা দিল, জ্যোতির্বিদ্যা বিলুপ্ত হয়ে গেল। দুনিয়ার পরাক্রান্ত রাজা বাদশাহের আইনসমূহ টল টলায়মান হল।
রাজা বাদশাহরা নির্বাক হয়ে গেল। পূর্বাঞ্চলের জীবজন্তুরা পশ্চিম অঞ্চলের জীবজন্তুদেরকে মহামানবের সংবাদ জানিয়ে দিল। একইভাবে সমুদ্রের প্রাণীরা একে অপরকে খোঁজ খবর শোনাতে লাগল। হযরত আমিনার গর্ভের প্রতিটি মাস অতিবাহিত হওয়ার পর জমিনে ও আসমানে ঘোষণা করা হতো খোশ আমদেদ। এখন আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বিক কল্যাণ এবং বরকত সহ দুনিয়ায় শুভাগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের উদরে পূর্ণ 9 মাস অবস্থান করলেন, কিন্তু তিনি তার উদরে কোনো রকম ব্যথা বেদনা অথবা অস্বস্তি কিংবা কোনো অস্থিরতা অনুভব করলেন না। এমনকি গর্ভবতী নারীদের মধ্যে যে সকল স্বাভাবিক অবস্থা ও নিদর্শনাদি দেখা যায়, হযরত আমিনার মধ্যে তাও দেখা গেল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। তাতে ফেরেশতাগণ বলে উঠল, হে আমাদের পালনকর্তা, আপনার নবী যে এতিম হয়ে পড়লেন। তখন পালনকর্তা জবাব দিলেন, তাতে কি, স্বয়ং আমি তার অভিভাবক এবং সাহায্যকারী। তোমরা তার জন্ম থেকে বরকত অর্জন করো। তার জন্ম সকলের জন্যই বরকতময় এবং কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মের সময় আসমান এবং বেহেস্তের দরজাসমূহ খুলে দিলেন। বাইহাকি এবং আবু নাঈম বর্ণনা করেছেন, হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন 7-8 বছরের বুজবান বালক ছিলাম। ওই সময় একদিন এক ইয়াহুদি একটি টিলার উপর উঠে মদিনার ইয়াহুদি সম্প্রদায়কে আওয়াজ দিয়ে ডাকল। তাতে তারা ছুটে এসে তার কাছে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি হয়েছে, ডাকছ কেন? ইহুদি বলল, আজ রাতে আহমদ ভূমিষ্ঠ হয়েছে, তার লক্ষণযুক্ত তারকা আসমানে উদিত হয়েছে। বাইহাকি, তিব্রানি, আবু নাঈম এবং ইবনে আসাকির হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আমার মা আমাকে বলেছেন, আমিনার গৃহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আমিনার গৃহে চারদিক নূরের আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল। আসমানের নক্ষত্ররাজি এভাবে নিচের দিকে ঝুঁকে পড়েছিল, মনে হচ্ছিল যেন তারকাগুলো আমার উপরই পতিত হবে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণকালে মা আমিনার দেহ থেকে একটি নূর বের হয়ে সারা ঘর আলোকময় হয়ে গিয়েছিল। আহমেদ বাজ্জার, তিব্রানি, হাকিম, বাইহাকি এবং আবু নাঈম ইরবাই ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর বান্দা, আমি সে সময় থেকেই শেষ নবী, যখন হযরত আদম আলাইহিসসালামের সত্তা মাটির মধ্যে নিহিত ছিল। আমার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, হযরত ঈসা আলাইহিসসালাম আমার আগমনের সুসংবাদ দিয়েছেন এবং আমার মা স্বপ্নে দেখেছেন। নবীদের মাতাগণ এরকম স্বপ্ন দেখে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তার পুত্রের জন্মের সময় এমন একটি নূর দেখতে পান, যার উজ্জ্বল আলোকে সুদূর সিরিয়ার রাজমহল পর্যন্ত তার চোখে ভেসে ওঠে। খালেদ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তার গর্ভাবস্থায় যে নূর দেখেছিলেন, তা ছিল তার জাগ্রত অবস্থায় বাস্তব ঘটনা। ইবনে ইসাক বর্ণনা করেছেন, হযরত আমেনা বলেন, গর্ভ সঞ্চার হওয়ার পর কেউ তাকে বলল, হে আমেনা, তোমার গর্ভে মনুষ্যকুলের সর্দার স্থান লাভ করেছেন। তার নিদর্শন হল, যখন তিনি জন্মগ্রহণ করবেন তখন একটি নূরের উদয় হবে, যে নূরের আলোকে সিরিয়ার বুসরা নগরীর রাজপ্রাসাদ পর্যন্ত চোখের সামনে ভেসে উঠবে। তোমার সন্তান ভূমিষ্ঠ হলে তার নাম মুহাম্মদ রেখো। হযরত আমেনা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভধারণ করার পর থেকে তার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার কোনরূপ কষ্ট পেতে হয়নি। জন্মের সময় তিনি তার মাটিতে হাত দিয়ে ভর দিলেন এবং এক মুষ্ঠি মাটি নিয়ে হাত বন্ধ করে আসমানের দিকে দৃষ্টিপাত করলেন। আবু নাজিম আতা ইবনে ইয়াসার থেকে বর্ণনা করেছেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আমিনার একথা বর্ণনা করেছেন, যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন, আমি একটি নূর উদিত হতে দেখলাম। তিনি সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, কোনরূপ অপরিচ্ছন্নতা
বা অপবিত্রতা ছিল না। ইবনে সাদ মুসা ইবনে ওবাদা থেকে এবং তিনি তার ভাই থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে হাত দিয়ে মাটিতে ভর দিয়েছেন, মাথা আসমানের দিকে উত্তোলন করেছেন এবং হাতে এক মুষ্টি মাটি তুলে নিয়েছিলেন। বনু লাহাবের এক ব্যক্তি একথা শুনে এরূপ মন্তব্য করল, এটা সত্য হলে এ শিশু এককালে সারা জগৎকে তার করায়ত্ত করে ফেলবে। আবু নাইম আব্দুর রহমান ইবনে আউফ থেকে তিনি তার মা আশরিফা বিনতে আমর ইবনে আউফের এ ধরনের একটি বর্ণনায় উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমার হাতের ওপর হয়েছে। তার মুখমণ্ডল তখনই উজ্জ্বল এবং দীপ্তিময় ছিল। ওই সময় আমি কাউকে বলতে শুনলাম, তোমার প্রতি আল্লাহর রহমত, তোমার প্রতি তোমার প্রতিপালকের রহমত। এরপর আমার সামনে পূর্ব ও পশ্চিম দিক দিগন্ত আলোকোজ্জ্বল হয়ে গেল এবং রোমের রাজপ্রাসাদ পর্যন্ত আমার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর আমি নবজাতককে কাপড়ে ঢেকে শয়ন করিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার উপর যেন একটি অন্ধকার এবং ভীতির পর্দা পড়ে গেল, আমি কেঁদে উঠলাম। এ সময় আমি কাউকে বলতে শুনলাম, তুমি একে কোথায় নিয়ে যাচ্ছ? বলা হলো, পশ্চিম দিকে। তারপরেই আমার এ অবস্থা দূর হয়ে গেল, কিন্তু একটু পরেই আমার ওই অবস্থা আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমি আবার ভীতিগ্রস্ত হয়ে পড়লাম এবং কাঁপতে লাগলাম। আর সে অবস্থায় আমি কাউকে বলতে শুনলাম, একে কোথায় নিয়ে যাচ্ছ? বলা হলো, পূর্ব দিকে। শিফা বিনতে আমর ইবনে আউফ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ পর্যন্ত আমার মনের মধ্যে এ কথাগুলো শুধু তোলপাড় করছিল। অতঃপর যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আমি সর্বপ্রথম দীক্ষিত হলাম। হযরত আমেনা তার সম্পর্কে এরূপ বলতেন, আমার গর্ভধারণের 6 মাস অতিবাহিত হওয়ার পর আমার কাছে একজন আগন্তুক এসে ঘুমের মধ্যে আমার পদযুগলে টোকা দিয়ে বলল, হে আমেনা, তুমি সমগ্র জগতের মনোনীত ব্যক্তিকে গর্ভে ধারণ করেছ, সে ভূমিষ্ঠ হলে তার নাম মুহাম্মদ রেখো। হযরত আমেনা তার নেফাস সম্পর্কে বলেছেন, অন্যান্য নারীদের যা হয়ে থাকে আমার ক্ষেত্রেও তা দেখা গিয়েছে, কিন্তু কোনো লোকেই তা জানতে পারেনি। এক সময় আমি একটি ভীতিকর গড়গড় আওয়াজ শুনতে পেয়ে খুবই ভীত হয়ে পড়লাম। তারপর হঠাৎ দেখলাম যেন একটি সাদা পাখির ডানা আমাকে স্পর্শ করছে। তাতে আমার সেই ভীতি ভয় দূর হয়ে গেল। পরক্ষণে দেখলাম একটি দুগ্ধপূর্ণ পেয়ালা আমার পাশে রাখা হয়েছে। আমি তখন দারুণ তৃষ্ণার্ত ছিলাম বলে ওই দুধ তুলে পান করলাম। অতঃপর আমার দেহ থেকে একটি নূর উদিত হলো। তাতে আমি কয়েকজন মহিলাকে দেখতে পেলাম। তারা সবাই খর্জুর বৃক্ষ সদৃশ দীর্ঘদেহী ছিলেন। তাদেরকে আব্দে মানাফ পরিবারের কন্যা মনে হলো। তারা আমাকে গভীর দৃষ্টিতে দেখতে লাগলেন। আমি নির্বাকভাবে তা অনুভব করলাম। ঠিক এমন সময় একটি জরিদার রেশমি বস্ত্র আসমান ও জমিনের মধ্যস্থলে ছড়িয়ে পড়ল। তাদের কেউ কেউ বলল, একে মানুষের দৃষ্টির আড়ালে নিয়ে যাও। এরপর আমি দেখতে পেলাম কয়েকজন ব্যক্তি শূন্যে রৌপ্যের লোটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর এক ঝাঁক পাখি এসে আমাকে যেন আবৃত করে ফেলল। পাখিগুলোর ঠোঁট পান্না নির্মিত এবং পাখা চুনির তৈরি ছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে পূর্ব ও পশ্চিম অঞ্চল খুলে দিলেন। তখন আমি শূন্যে 3টি ঝা উড়তে দেখলাম, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি খানায় কাবার ছাদে। এরপর আমার প্রসব বেদনা আরম্ভ হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরই আমি তাকে সিজদায় পতিত দেখতে পেলাম। তিনি তখন যেন অনুনয় বিনয়রত অবস্থায় তার আঙ্গুল উপরে তুলে রেখেছিলেন। এরপর আসমানে একটি সাদা মেঘ এসে সমগ্র আকাশ ঢেকে ফেলল। তারপর আবার তা অদৃশ্য হয়ে গেল। এ সময় কেউ বলে উঠল, মুহাম্মদকে পূর্বাঞ্চলে ও পশ্চিম অঞ্চলে নিয়ে যাও এবং তাকে সমুদ্রে বিচরণ করাও, যেন মানুষ তার নাম, আকৃতি এবং গুণাবলী সম্পর্কে জেনে নিতে পারে এবং তারা এটাও জানতে পারে তার আগমনে শিরক ও কুফরি নির্মল হয়ে যাবে। ঠিক এরপরেই আমি তাকে একটি শ্বেত বর্ণের পশমী কাপড়ে জড়ানো অবস্থায় দেখলাম এবং তার দেহের নিচে ছিল সবুজ রেশম। তার হাতের মুঠোয় ছিল
মূল্যবান ধাতু নির্মিত তিনটি চাবি। এ সময় অদৃশ্য আওয়াজ এলো, মুহাম্মদ নবুয়তের চাবি গ্রহণ করেছেন। এরপরই একটি মেঘখণ্ডের আবির্ভাব ঘটল, আর তার মধ্য থেকে অশ্বের আওয়াজ এবং পাখির পাখা নাড়ানোর শব্দ শোনা যেতে লাগল। শেষ পর্যন্ত মেঘ অদৃশ্য হয়ে গেল এবং আওয়াজও থেমে গেল। এরপর কেউ যেন বলে উঠল, মুহাম্মদকে পূর্ব এবং পশ্চিম দিকে নিয়ে যাও, পয়গম্বরদের জন্মভূমিসমূহে ঘুরিয়ে আনো, জিন মানব পশু পাখি এবং হিংস্র প্রাণীদের কাছে নিয়ে যাও, তাকে হযরত আদম আলাইহিসসালামের পরিষ্কার পরিচ্ছন্নতা, নূহ আলাইহিসসালামের বিনয়, ইব্রাহিম আলাইহিসসালামের বন্ধুত্ব, ইসমাইল আলাইহিসসালামের বাক্য, ইয়াকুব আলাইহিসসালামের চেহারা, ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য, দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর, আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য, ইয়াহিয়া আলাইহিসসালামের ত্যাগ এবং ঈসা আলাইহিসসালামের মমতা প্রদান করো, তাকে সকল পয়গাম্বারের চরিত্রের সমাবেশকারী বানিয়ে দাও। এরপর এই অবস্থাও দূর হয়ে গেল। এরপর আমি আমার সন্তানের হাতে একটি সবুজ রেশমি কাপড় জড়ানো দেখলাম। কে যেন এই সময় বলে উঠল, মুহাম্মদ সারা জগৎ হস্তগত করেছে, সৃষ্টি জগতের সকল বস্তু তার মুঠোয় এসে গেছে। এরপর তিনজন লোকের আগমন ঘটল, তাদের একজনের হাতে রৌপ্যের লোটা, দ্বিতীয় জনের হাতে সবুজ পান্নার ছোট বাসন এবং তৃতীয় জনের হাতে সাদা বর্ণের রেশম। সেটা খুলে সে একটি অপূর্ব সুন্দর আংটি বের করল, তারপর ওই লোটার পানি নিয়ে আংটিটি সাতবার ধৌত করে ওটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মধ্যস্থলে মোহর করে দিল। আবু নাঈম এক দুর্বল সনদে বর্ণনা করেছেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সর্বকনিষ্ঠ ভাই আবদুল্লাহ জন্মগ্রহণ করলে দেখলাম তার মুখমণ্ডলে একটি জ্যোতি সূর্যের ন্যায় ঝলমল করত। আমাদের পিতা বললেন, আমার এই সন্তানের অবস্থা অদ্ভুত, আমি স্বপ্নে দেখলাম তার নাকের ছিদ্র থেকে একটি সাদা বর্ণের পাখি বের হয়ে উড়ে গেল। আমি এই ঘটনা বনি মাকজুমের এক আধ্যাত্মবাদিনীর কাছে গিয়ে ব্যক্ত করলাম এবং সব শুনে সে বলল, তোমার এই স্বপ্ন সত্য হলে তোমার ঔরস থেকে এক পুত্র জন্মগ্রহণ করবে, পূর্ব ও পশ্চিমের লোকগণ তার অনুসরণ করবে। এরপর আমিনা যখন সন্তান প্রসব করল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কোনো কিছু দেখেছ? সে বলল, আমার প্রসব বেদনা আরম্ভ হলে আমি একরূপ গড়গড় শব্দ এবং কিছু মানুষের কথা বলার আওয়াজ শুনতে পেলাম। তারপর আমি একটি ইয়াকুতের তৈরি স্তম্ভের সাথে রেশমি কাপড়ের ঝান্ডা দেখতে পেলাম। তাছাড়া আমি শিশুর মাথা থেকে একটি নূর উদিত হতে দেখলাম। এরপর আমি কাছেই এক ঝাঁক পাখিকে পাখা বিস্তার করে আমার শিশুকে সিজদা করতে দেখলাম। আমি সাইরা আসাদিদ জিনকে বলতে শুনলাম, তোমার এই ছেলের জন্মের উসিলায় মূর্তি প্রতিমা ও জ্যোতির্বিদ্যার বিলুপ্তি ঘটেছে। এরপর আমি একজন দীর্ঘকায় সুন্দর যুবককে দেখলাম, সে আমার শিশুকে আমার কোল থেকে নিয়ে গেল এবং তার মুখ থেকে নিজের মুখের লালা লাগিয়ে দিল। তার নিকট একটি স্বর্ণের থালা ছিল, সে আমার শিশুর বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড বের করে আনল। তারপর হৃৎপিণ্ডটি চিরে তার মধ্য হতে একটি ক্ষুদ্রাণু ক্ষুদ্র কালো বিন্দু বের করে দূরে নিক্ষেপ করল। ওই থালায় সাদা বর্ণের সুগন্ধি ছিল, তা হৃৎপিণ্ডে লাগিয়ে দেয়া হলো। এরপর একটি সাদা রেশমি থলে থেকে একটি আংটি বের করে তার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্কন্ধের মধ্যস্থলে মোহর অঙ্কিত করা হলো। তারপর সে তাকে কাপড় দিয়ে ঢেকে দিল। হাফেজ আবু জাকারিয়া ইয়াহিয়া ইবনে মায়েজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঘটনা সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, হযরত আমিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আশ্চর্যজনক ঘটনাসমূহ বলতে গিয়ে বলেন যে, আমি সেদিনকার ঘটনাসমূহে বিস্ময়ভূত হয়ে গিয়েছিলাম। হঠাৎ আমার নিকট তিন ব্যক্তি আগমন করল। তাদের চেহারার সৌন্দর্য দেখে মনে হচ্ছিল যে তাদের মুখমণ্ডল থেকে সূর্য ঠিকরে বের হচ্ছে। তখন কে যেন বলল, এটা সমগ্র জগৎ ও তার পূর্ব পশ্চিম এবং জলস্থল। হে আল্লাহর বন্ধু, আপনি যেদিক দিয়ে ইচ্ছা এটা ধরুন। তার এরূপ কথা শুনে আমি দেখার জন্য থালাটির দিকে তাকালাম।
দেখি তিনি ওটা কোন দিক দিয়ে ধারণ করেন। দেখলাম তিনি ওটার মাঝখান দিয়ে ধরলেন। হঠাৎ আওয়াজ এলো, কসম কাবার, মুহাম্মদ কাবা ধারণ করেছেন। আল্লাহ পাক তার জন্য কাবাকে কিবলা এবং বাসস্থান নির্ধারণ করেছেন। তারপর আমি তৃতীয় জনের হাতে উত্তম রূপে ভাঁজ করা একটি সাদা রেশমি বস্তু দেখলাম। সে ওটা খুলে ওটার ভিতর থেকে একটি মনোরম আংটি বের করল। তারপর তার নিকট হতে থালাধারী ব্যক্তি আংটিটি নিয়ে সাতবার লোটার পানি দিয়ে ধৌত করল। অতপর সেই আংটি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু স্কন্ধের মধ্যস্থলে মোহর এঁটে দিল। তারপর তা রেশমি বস্ত্রে ঢুকিয়ে রেখে তাতে মেশকের সুতা বেঁধে দিল। অতপর তা কিছু সময় নিজ মাথায় রেখে দিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি ছিল বেহেস্তের তত্ত্বাবধায়ক ফেরেস্তা রেজওয়ান। সে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের নিকট মুখ নিয়ে চুপি চুপে কি যেন বলল, যা আমি বুঝতে পারলাম না। তারপর সে স্পষ্টভাবে বলল, হে মুহাম্মদ, আপনাকে সুসংবাদ, প্রত্যেক নবীর জ্ঞান ও অভিজ্ঞতা আমি আপনাকে দান করেছি। আপনি তাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী এবং ধীর। আপনার হাতে সাফল্যের চাবি দেওয়া হয়েছে, আপনাকে সর্বাধিক ব্যক্তিত্ব দান করা হয়েছে। হে আল্লাহর খলিফা, যে কেউই আপনার নাম শুনবে আপনাকে না দেখেই তার অন্তর কেঁপে উঠবে। ইবনে ওয়াহেদ তানভীর গ্রন্থে উল্লেখ করেছেন যে এই হাদিসটি অপরিজ্ঞাত। ইবনে সাদ, হাকেম, বাইহাকি এবং আবু নাঈম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, একজন ইহুদি মক্কায় অবস্থান করে ব্যবসা বাণিজ্য করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে সে কুরাইশদের মজলিসে গিয়ে বলল, হে কুরাইশগণ, আজ রাতে তোমাদের মধ্যে কোনো শিশু ভূমিষ্ঠ হয়েছে কি? মজলিসের ইহুদিরা বলল, তা তো বলতে পারি না। ওই ইহুদি বলল, জেনে রাখো, এই রাতে শেষ জামানার নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার স্কন্ধের মাঝখানে চিহ্ন অঙ্কিত আছে, যাতে কিছু চুল রয়েছে। এই শিশু দুই দিন দুধ পানে বিরত থাকবে। কোনো জিন তার মুখে আঙ্গুল রেখেছে। এ কথা শুনে কুরাইশরা বিস্ময়ে মজলিস ত্যাগ করল। অতপর প্রত্যেক নিজ নিজ গৃহে পৌঁছে পরিবারের অন্যান্য লোকদেরকেও এ কথা বলল। তারা বলল, আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের আজ একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম রাখা হয়েছে মুহাম্মদ। এই সংবাদ শুনে উক্ত মজলিসে উপস্থিত থাকা কুরাইশ এ কথা ওই ইহুদির কাছে বলল। ইহুদি বলল, তোমরা আমাকে নিয়ে চলো, আমি ওই শিশুটিকে দেখব। তখন কুরাইশরা ওই ইহুদিকে নিয়ে হযরত আমিনার নিকট উপস্থিত হল এবং তার শিশুটিকে দেখতে চাইল। হযরত আমিনা তার শিশুকে দেখালেন। ইয়াহুদি লোকটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ বস্ত্রমুক্ত করে একটি তিলের মতো চিহ্ন দেখে বেহুশ হয়ে পড়ল। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলে কুরাইশরা তাকে জিজ্ঞেস করল, তুমি হঠাৎ এমন বেহুশ হয়ে পড়লে কেন? সে বলল, আমাদের বনি ইসরায়েলের মধ্য হতে নবুয়তের অবসান ঘটেছে। অবশ্য তোমাদের এতে খুশি হওয়ার কথা, খোদার কসম, এই শিশু সকলের উপর এমন বিজয় লাভ করবে যে তার পরিচয় মাশরেক মাগরেব তথা সমগ্র জগতে ছড়িয়ে পড়বে। বাইহাকি এবং ইবনে আসাকির আবুল হাকাম তানুখি থেকে বর্ণনা করেছেন, কুরাইশদের কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তাকে একটি হাড়ি দিয়ে ঢেকে রাখার জন্য মহিলাদের নিকট সমর্পণ করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলে আরবের ওই প্রচলন অনুযায়ী আব্দুল মুত্তালিবও তাকে মহিলাদের নিকট সোপর্দ করলেন। তারা তাকে ওইভাবে রাখার পর সকালে গিয়ে দেখল যে হাড়িটি ফেটে গিয়েছে এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ মেলে আসমানের দিকে তাকিয়ে আছেন। তখন মহিলারা আব্দুল মুত্তালিবের নিকট গিয়ে বলল, আমরা এমন ব্যাপার আর কখনো দেখিনি। শিশুর ওপরে যে হাড়ি রেখেছিলাম তা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে এবং তিনি আসমানের দিকে তাকিয়ে আছেন। এ কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তোমরা তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখো, অবশ্য আমি এই ঘটনাকে সুলক্ষণী মনে করি। শিশুর জন্মের সপ্তম দিনে আব্দুল মুত্তালিব কতগুলো পশু জবেহ করে কুরাইশদেরকে খাওয়ার দাওয়াত করলেন। তারা এসে খাওয়া শেষ করে জিজ্ঞেস করলেন যে, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতির নাম কি রাখলেন? আব্দুল মুত্তালিব বললেন, নাম রেখেছি মুহাম্মদ। কুরাইশরা বলল, পারিবারিক প্রচলিত নাম রাখলেন না কেন? আব্দুল মুত্তালিব বললেন, আমার ইচ্ছা যে আসমানে আল্লাহ এবং দুনিয়ায় মানবকুল তার প্রশংসা করুক, সে সকলের প্রশংসা ভাজন হোক।
আবু নাইম এবং ইবনে আসাকির মুসাইব ইবনে শরীফ থেকে, তিনি মুহাম্মদ ইবনে শরীফ থেকে, তিনি আমর ইবনে শরীফ থেকে, তিনি নিজ পিতা থেকে, তিনি নিজ দাদা থেকে রাওয়াত করেছেন, মারুজ জাহরানি ইসা নামক এক সিরীয় রাহেব বাস করত। সে বিজ্ঞ আলেম ছিল। বেশিরভাগ সময় সে গির্জার মধ্যেই কাটিয়ে দিত। কখনো কখনো মক্কা এলে লোকজন তার সাথে সাক্ষাৎ করতে যেত। তখন সে বলতো যে, তোমাদের মধ্যে এক শিশু ভূমিষ্ঠ হবে, তার সামনে গোটা আরব দেশ মাথা নত করবে এবং অনারবরাও তার বশ্যতা স্বীকার করবে। এখনই তার আগমনের সময়। যে তার জামানা পাবে এবং তার অনুসরণ করবে সে সফলতা লাভ করবে, আর যে অবাধ্যতা প্রদর্শন করবে সে ব্যর্থ হবে। খোদার কসম, আমি সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তির দেশ ত্যাগ করে এই অভাব অনটন ও দুর্যোগপূর্ণ দেশে শুধু তার তালাশেই এসেছি। ওই রাহেব মক্কার প্রতিটি নবজাতক সম্পর্কে খোঁজ নিয়ে এবং জিজ্ঞাসাবাদ করে বলতো যে সে এখনও আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সকালে আব্দুল মুত্তালিব ওই রাহেবের গৃহ দরজায় গিয়ে তাকে ডাক দিলেন। সে জিজ্ঞেস করল, কে ডাকছে? আব্দুল মুত্তালিব বললেন, আমি। রাহেব বাইরে এসে বলল, মনে হচ্ছে তুমি সেই জাতকের পিতা, আজ যে শিশু জন্মগ্রহণ করেছে, যার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম যে সে সোমবারে জন্মগ্রহণ করবে, নবুয়ত লাভ করবে এবং সোমবারেই ইন্তেকাল করবে। তার জন্মলক্ষণযুক্ত তারকা সন্ধ্যায় আসমানে উদিত হয়েছে। তবে তুমি এ সম্পর্কে কাউকে কিছু বলবে না, কেননা এত বেশি হিংসা কেউ কারো প্রতি করেনি, কিন্তু এর সাথে করা হবে, এবং এত বেশি শত্রুতাও কেউ কারো সাথে করেনি, কিন্তু ওর সাথে করা হবে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, সে কি পরিমাণ বয়স প্রাপ্ত হবে? রাহেব বলল, তার বয়স 70 বছরের কোঠায় পৌঁছাবে না, তার উম্মতের বয়সও সাধারণত এমনই হবে। আবু নাইম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, বর্বর যুগে রাতের বেলায় কোনো শিশু ভূমিষ্ঠ হলে তাকে একটি হাড়ির নিচে রেখে দেওয়া হতো এবং ভোর পর্যন্ত কেউ তাকে দেখত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পর তাকেও ঐরূপ হাড়ির নিচে রেখে দেওয়া হলো। ভোর হলে দেখা গেল হাড়িটি দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে গেল। এরপর তাকে দুধ পান করানোর জন্য বনু বকরের এক মহিলার নিকট সমর্পণ করা হলো। সে তাকে দুধ পান করাতে শুরু করলে তার পরিবারের নানাবিধ বরকত এবং কল্যাণ আসতে লাগলো। তার কয়েকটি বকরি ছিল। আল্লাহ প্রদত্ত বরকতে তার বকরির সংখ্যা অনেক বৃদ্ধি পেল। আবু নাইম দাউদ ইবনে আবি হিন্দ থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলে তার নবুয়তের নূরের আলোকে টিলাসমূহ উজ্জ্বল হল। ইবনে আবি হাতিম হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সমগ্র জগৎ নূরের আলোতে উজ্জ্বল হয়ে গেল। ইবলিস বলল যে, আজ পৃথিবীতে এমন এক শিশু ভূমিষ্ঠ হয়েছে, সে আমাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বরবাদ করে দেবে। তখন তার এক সহচর তাকে বলল যে, তুমি এখনই গিয়ে তার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেওয়ার চেষ্টা করো। সুতরাং ইবলিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রওনা দিল। যখন সে তার নিকটে পৌঁছালো, ফেরেস্তা জিব্রাইল আলাইহিসসালাম ইবলিসকে সজোরে পদাঘাত করলেন, যাতে ইবলিস আদনে গিয়ে পতিত হল। জুবায়ের ইবনে বাক্কার এবং ইবনে আসাকির মারুফ ইবনে খুরবুস থেকে বর্ণনা করেছেন, ইবলিস সপ্ত আকাশে ঘুরে বেড়াত, কিন্তু যখন ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন তখন তার 3 আকাশের প্রবেশাধিকার রহিত করা হলো। তারপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন তখন তার জন্য 7 আসমানের প্রত্যেকটির দরজাই বন্ধ করে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন অতি ভোরে জন্মগ্রহণ করলেন। বাইহাকি, আবু নাইম, খারায়েতি এবং ইবনে আসাকির আবু ইয়ালা ইবনে ইমরান বাজালি থেকে, তিনি মাকজুম ইবনে সানি থেকে এবং তিনি তার পিতা থেকে, যার বয়স হয়েছিল 150 বছর, তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পারস্য রাজপ্রাসাদে কম্পন শুরু হলো, যার ফলে তার 14টি গম্বুজের সব কটি ভূমিষ্যাৎ হলো। হাজার হাজার বছর ব্যাপী যে অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখা হয়েছিল হঠাৎ তা নির্বাপিত হয়ে গেল, তথাকার শ্বেত বর্ণের হ্রদ শুকিয়ে গেল।
তখন আতঙ্কিত পারস্য রাজা মনে মনে ভাবলেন যে এই ঘটনা লুকিয়ে রাখা ঠিক হবে না, বরং এ কথা নিয়ে উজিরদের সাথে পরামর্শ করা প্রয়োজন। সুতরাং তিনি তার পরিষদ বর্গকে দরবারে ডেকে এ ব্যাপার সম্পর্কে তাদের সঙ্গে পরামর্শ করতে বসলেন। ঠিক এই মুহূর্তে সংবাদ এলো যে অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে গেছে। এতে রাজা অত্যধিক সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন দরবারের প্রধান পুরোহিত বলল, ঈশ্বর আমাদের সম্রাটকে নিরাপদ রাখুন। আজ রাতে আমিও এমন স্বপ্ন দেখেছি যে কতগুলো উট আরবি ঘোড়াগুলোকে টেনে আনছে এবং দাজলান্ধ অতিক্রম করে সারা দেশে ওইগুলো ছড়িয়ে পড়েছে। তখন রাজা পুরোহিতকে জিজ্ঞেস করলেন, বলো এখন আমাদের কি করা উচিত এবং এসব ঘটনা কিসের আলামত? পুরোহিত বলল, মনে হচ্ছে আরবের দিক হতে কোনো বিরাট ঘটনা ঘটবে। অতপর পারস্য রাজা নোমান ইবনে মুনজিরকে লিখে জানালেন যে তুমি কোনো বিজ্ঞ ব্যক্তিকে আমার নিকট প্রেরণ করো, আমি তাকে কিছু প্রশ্ন করব। নোমান আব্দুল মসি ইবনে আমর ইবনে হাসান গাসানিকে দরবারে পাঠিয়ে দিল। রাজা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে পারো আমি তোমাকে কি জিজ্ঞেস করতে চাই? গাসানি বলল, জাহাপনা আপনি জিজ্ঞেস করুন, যদি আমার সঠিক জবাব জানা থাকে আমি তা বলবো, আর যদি জানা না থাকে তাহলে যে জানে তার ঠিকানা আপনাকে জানিয়ে দেব। তখন পারস্য রাজা তার নিকট সব ঘটনা খুলে বলল। গাসানি সব শুনে বলল, হে জাহাপনা, আমার মামা সাতিহ এই সম্পর্কে বেশি জানে, তিনি সিরিয়া সীমান্ত এলাকায় অবস্থান করছেন। রাজা বললেন, তুমি তাকে আমার নিকট নিয়ে এসো, আমি তার কাছেই জিজ্ঞেস করব। তখন গাসানি রওনা হয়ে সাতিহের নিকট পৌঁছালো। সে তখন প্রায় মুমূর্ষ অবস্থায় পৌঁছে গিয়েছিল। তার নিকট পৌঁছে গাসানি সালাম করলে সে মাথা তুলে বলল, গাসানি দ্রুতগামী বাহনে চড়ে সেই সাতিহের নিকট উপনীত হয়েছে যার মৃত্যু সমাগত। তোমাকে পারস্যের রাজা প্রেরণ করেছে, কেননা তার রাজপ্রাসাদ কেঁপে উঠেছে, পারস্যের অগ্নিকুণ্ড হঠাৎ নিভে গিয়েছে। প্রধান পুরোহিত স্বপ্নে দেখেছে যে কতিপয় উঠ আরবি ঘোড়াগুলোকে টেনে নিচ্ছে এবং দজলা পার হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। হে গাসানি, যখন তিলাওয়াত অধিক হতে থাকে লাঠিবাহক আত্মপ্রকাশ করে, সামাদাহ উপত্যকায় পানি উতলে ওঠে, শ্বেত হ্রদ শুকিয়ে যায় এবং পারস্যের অগ্নিকুণ্ড ঠান্ডা হয়ে যায়, তখন সাতিহের জন্য সিরিয়া নয় জেনে রাখো, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজের সমসংখ্যক রাজা হবে এবং যা হবার তা অবশ্যই হবে। এ কথা বলার সাথে সাথে সাতিহ মৃত্যুবরণ করল। গাসানি পারস্যে প্রত্যাবর্তন করে রাজার নিকট সমস্ত ঘটনা ব্যক্ত করল। শুনে রাজা বলল, যতদিনে আমার 14 জন রাজা হবে ততদিনে কত কি ঘটবে তা কে বলতে পারে? কিন্তু 14 জনের মধ্যে 10 জন রাজা মাত্র 4 বছরের মধ্যেই অতিক্রান্ত হয়ে গেল। অবশিষ্ট 4 জন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফত পর্যন্ত বহাল থাকে। ইবনে আসাকির বলেন, এই হাদিসটি গরীব হাদিসের শ্রেণীভুক্ত। খারায়েতি এবং ইবনে আসাকির ওরওয়া থেকে বর্ণনা করেছেন ওয়ারাকা ইবনে নাওফেল, জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, ওবায়দুল্লাহ ইবনে জাহাস, ওসমান ইবনে হুয়াইরিসু প্রমুখ কুরাইশ নেতা এক রাতে তাদের এক প্রতিমার নিকট উপস্থিত হয়ে দেখল যে প্রতিমা উপুর হয়ে মাটিতে পড়ে আছে। তারা তা দেখে প্রতিমাটিকে দাঁড় করিয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পরেই এটা আবার পড়ে গেল। তখন ওসমান ইবনে হুয়াইরিস বলল যে লক্ষণে মনে হচ্ছে যে নিশ্চয় কোনো কিছু ঘটেছে। এই ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে। ওই সময় ওসমান এই পংক্তিটি আবৃত্তি করেছিল, হে মূর্তি, তোমার নিকট দূর দূরান্ত থেকে আরব নেতারা এসে উপস্থিত হয়েছে, আর তুমি কিনা উপুর হয়ে ভূতলে পড়ে আছো? ব্যাপার কি বলো, তুমি কি আমাদের সাথে মজা করছো? আমাদের দ্বারা কোনো অন্যায় আচরণ হয়ে থাকলে আমরা তা স্বীকার করি, তুমি এভাবে মাথা নিচু করে থেকো না, যদি থাকো তবে নিশ্চয়ই তুমি প্রতিমাদের সর্দার নও। এ কথা বলে তারা প্রতিমাটিকে পুনরায় দাঁড় করিয়ে দিল। তখন ওটার মধ্য হতে অদৃশ্য আওয়াজ এলো, জেনে রাখো এই প্রতিমা ধ্বংস হয়ে গিয়েছে সেই শিশুটির কারণে, যার নূরের আলোকে সমগ্র জগৎ সমুজ্জ্বল হয়েছে, যার আগমনে শুধু এই প্রতিমাই নয় বরং সব প্রতিমাই ভূমিষ্যৎ হয়েছে। রাজা বাদশাহদের অন্তর তার ভয়ে কেঁপে উঠেছে। পারস্যের দীর্ঘ স্থায়ী অগ্নিকুণ্ড নির্বাপিত হয়েছে, যার ফলে পারস্য রাজ সন্ত্রস্ত হয়ে পড়েছে। আধ্যাত্মবাদীদের নিকট হতে
তাদের জিন সহচররা পালিয়ে গিয়েছে, এখন আর কেউ তাদেরকে সত্য মিথ্যা কোনো খবরই জানাবে না। হে বনু কুসাই, তোমরা গোমরাহী বর্জন করো এবং প্রকৃত সত্যের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। খারায়েতি হিসাম ইবনে ওরওয়া থেকে, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, জায়েদ ইবনে আমর ইবনুল নুফাইল এবং ওয়ারাকা ইবনে নাফেল বলেন, আমরা মক্কা থেকে ইয়ামানের বাদশাহ আব্রাহার প্রত্যাবর্তনের পর আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসির নিকট গমন করলাম। তিনি বললেন, হে কুরাইশগণ, সত্য বলো, তোমাদের মধ্যে কি এমন কোনো শিশু জন্মগ্রহণ করেছে যার পিতা তাকে কুরবানি করার মানত করেছিল, তারপর উঠ কোরবানি করে তাকে বাঁচিয়ে রেখেছিল? আমরা বললাম, হ্যাঁ, এরূপ শিশু জন্মগ্রহণ করেছিল। নাজ্জাসি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো পরে সে কী করেছে? আমরা বললাম, এরপর সে আমিনা নামে এক মহিলাকে বিয়ে করেছে এবং তাকে গর্ভবতী অবস্থায় রেখে মৃত্যুবরণ করেছে। বাদশাহ আবার জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো সেই মহিলার গর্ভের শিশু জন্মগ্রহণ করেছে কিনা? বাদশাহর এই প্রশ্নের জবাবে ওয়ারাকা বললেন, এক রাতে আমি আমাদের এক প্রতিমার কাছে উপস্থিত ছিলাম। ওই প্রতিমার মধ্য হতে আমি এরূপ আওয়াজ শুনতে পেয়েছি যে নবী জন্মগ্রহণ করেছেন। রাজা বাদশাহরা লাঞ্ছিত এবং অপদস্থ হয়েছে, গোমরাহির অবসান ঘটেছে এবং শির্ক ও কুফরি বিলুপ্ত হয়েছে। এরপরই ওই প্রতিমাটি উপুর হয়ে পড়ে গেল। জায়েদ বলল, হে বাদশাহ, আমার নিকটও এই ধরনের সংবাদ রয়েছে। আমি সেই পবিত্র রাতে স্বপ্নে দেখলাম যে আমি আবু কুবাইশ পাহাড়ে পৌঁছে গিয়েছি। ওই সময় এক ব্যক্তি আসমান হতে অবতরণ করল, তার সবুজ বর্ণের দুটি পাখা ছিল। সে কিছু সময় আবু কুবাইশ পাহাড়ে অবস্থান করে মক্কায় এসে বলল, শয়তান অপদস্থ হয়েছে, মূর্তি পূজা শেষ হয়ে গিয়েছে, আমিন জন্মগ্রহণ করেছে। এ কথা বলে সে একটি কাপড়ের ভাঁজ খুলে সেই কাপড় পূর্ব ও পশ্চিম দিকে ছড়িয়ে দিল। আমি দেখলাম যে কাপড়টি সমগ্র আসমানের নিচে একটি তাঁবুর আকৃতি ধারণ করল। এরপর একটি নূরের উদয় হল, যার তীক্ষ্ণ কিরণে আমার দুই চোখ ঝলসে গেল। এসব ঘটনা দেখে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। এরপর আরও একটি নূরের উদয় ঘটলে মক্কার মুখ উদ্ভাসিত হয়ে গেল। তখন বলা হলো যে বিশ্বজগৎ পবিত্র হয়ে গিয়েছে, অতপর খানায় কাবায় স্থাপিত প্রতিমাগুলো ভূমিষ্যাত হয়ে গেল। বাদশাহ নাজ্জাসি বললেন, এবার তোমরা আমার কথা শোনো। আমি সেই রাতেই আমার শয্যায় নিদ্রাভিভূত ছিলাম। তখন স্বপ্নে দেখলাম যে মাটি ভেদ করে একটি ঘাড় সহ মাথা বের হয়ে এলো এবং সে বলল, হস্তি বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে, আবাবিল পাখি তাদেরকে কঙ্কর ছুঁড়ে বিধ্বস্ত করে ফেলেছে, পাপী অপরাধীদের আস্তানা বিরান হয়েছে, মক্কায় নবী ভূমিষ্ঠ হয়েছে। এখন হতে যে তার অনুসরণ করবে সে কামিয়াবি হাসিল করবে, আর যে তার অবাধ্যতা প্রদর্শন করবে। এই পর্যন্ত বলে সেই মস্তকটি অদৃশ্য হয়ে গেল। আমি তখন চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি সেখান থেকে পালাতে চাইলাম, কিন্তু দাঁড়াতেই পারলাম না। এরপর আমার গৃহের লোকজন আমার নিকট উপস্থিত হলো। আমি বললাম, হাবশি লোকদেরকে আমার নিকট হতে সরিয়ে দাও। গৃহের সবাই আমার আদেশ পালন করল। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।